হে গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? সেভাস ফোর টোয়েন্টিতে আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমার ভিনসেনজোর লাস্ট ভিডিও, এপিসোড 19 এবং এপিসোড 20 এক্সপ্লেন করতে চলেছি। তো আমাদের ইরেগুলার হওয়ার কারণ হচ্ছে দুটো। প্রথম কারণটা হচ্ছে র্যান্ডম গ্রুপ আমাকে অন্য একটা প্রজেক্টে ব্যস্ত রেখেছিল, প্লাস আমি নিজে অসুস্থ ছিলাম। তো যাই হোক, আজকে আমরা ভিনসেনজোর শেষ করছি। তো গত ভিডিওর লাস্টে কি হয়েছিল তোমাদের মনে আছে? আমরা দেখেছিলাম যে মিস্টার পার্ক, যে লোকটা প্রেসিডেন্ট হতে চেয়েছিল, সে তার লোকজন নিয়ে গুঞ্জা প্লাজায় আসে এবং আমাদের নায়িকা এবং হ্যাকারকে প্রায় মারতে যাচ্ছিল। আর ঠিক ওই মুহূর্তে ভিনসেনজোর চলে আসে এবং তাদেরকে বাঁচিয়ে নেয়। আর তারপর আমরা ভিনসেন্সের বনাম মিস্টার পার্কের লোকদের একটা ডেঞ্জারাস মারামারি দেখি। তো এখানে ভিনসেন্স একাই মারামারি করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সকল ভাড়াটিয়ারা ভিনসেন্সকে হেল্প করতে আসে এবং তারা সবাই মিলে এই গুন্ডাগুলো কানেক্ট মারে। আর ইতিপূর্বে যে ভিলেন ছিল, মিস্টার সিও, যে আর কি গুন্ডা পান্ডা নিয়ে গুঞ্জা প্লাজায় আসতো, সে কিন্তু বর্তমানে ভিনসেন্সের পক্ষে হয়ে গেছে। মানে ভিনসেন্সের লোকটা এমন, ওর সাথে যে মেশে সেই তার ফ্যান হয়ে যায়। তো যাই হোক, ভাড়াটিয়ারা সবাই মিলে মিস্টার পার্কদের লোকেদের একেবারে মেরে ল্যাড়াভেড়া করে দেয়। আর তারপর মিস্টার পার্ক যখন বয়ান দিতে যাচ্ছিল, তখনই আমাদের নায়িকা করে কি পিছন থেকে তাকে এসে মাথায় মেরে দেয়। তো এর ফলে মিস্টার পার্ক সেখানে বেহুশ হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই ভিনসেন্সো, আমাদের নায়িকা, নায়িকার বাবার অ্যাসিস্ট্যান্ট এবং ভিনসেন্সোর বন্ধু মিস্টার চৌ এক অপরের সাথে কথা বলছিল। আর তখন মিস্টার চৌ জিজ্ঞেস করে, তোমরা এতগুলো গোল্ড কখন ট্রান্সফার করলে, কিভাবে ট্রান্সফার করলে? আর তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তো পর্ব 17 এর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম ভিনসেন্সো ওই পুরোহিতদের সাথে এসে যে কথা বলছিল, তখন মূলত ভিনসেন্সো ওই পুরোহিতের কাছে একটা হেল্প চেতে এসেছিল। তো পুরোহিতরা আগে থেকে এই সিক্রেট রুমের ব্যাপারে জানতো, স্বর্ণের ব্যাপারেও জানতো। তো এই জন্য ভিনসেন্সো তাদের কাছে সব খুলে বলে আর তারাও হেল্প করতে রাজি হয়ে যায়। আর তারপর আমরা দেখি মিস লিও, ওই হ্যাকার, ভল্টে ওপেন করে এবং ভল্টে ওপেন করার সাথে সাথে ভিনসেন্সো, মিস লিও, চাইয়ং মানে আমাদের নায়িকা, মিস্টার নাম এবং মঙ্কেরা মিলে প্রতিদিন অল্প অল্প করে গোল্ড বের করতো। আর আমরা গত পর্বে দেখেছিলাম যে ইদানিং পুরোহিতরা ডোনেশন আনতে খুব বেশি বাইরে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি, তারা ওই স্বর্ণ নিয়ে বাইরে যেত, মানে স্বর্ণগুলো ট্রান্সফার করতো আমাদের নায়িকার বাড়িতে। আর এদিকে আমরা দেখি মিস্টার পার্কের যখন হুশ ফিরে আসে, সে দেখতে পায় সে ডাস্টবিনের মধ্যে পড়ে রয়েছে। আর তারপর আমরা দেখি ভিনসেন্সো আমাদের নায়িকা এবং নায়িকার বাবার অ্যাসিস্ট্যান্ট যেটা করেছে, ওই প্রেসিডেন্ট ইলেকশনের ক্যান্ডিডেট মিস্টার পার্কের যত দুর্নীতির খবরাখবর রয়েছে, যেটা ব্লুটন ফাইলের মধ্যে ছিল, সেটা পাবলিশ করে দেয় এবং এর ফলে অল ল্যাটাপ্যাটা হয়ে যায় কেরিয়ার। আর এরপর আমরা দেখি মিস্টার পার্কের অ্যাসিস্ট্যান্ট মিস জয়ী, প্রসিকিউটর জিয়াং এবং মিস্টার ইয়োক একসাথে দেখা করে যে ব্যাপারটা নিয়ে কি করা যায়। তবে এখানে তারা পার্কের ব্যাপারে নয়, এখানে বাবলটারের ব্যাপারে তারা কথা বলে। তো তারা সিদ্ধান্ত নেয় বাবলটারের বিরুদ্ধে যে কেসটা চলছে, এটা ইলেকশনের পর পর্যন্ত পোস্টপোন করার কথা ভাবে, মানে যাতে আদালতে এই কেসটা ইলেকশনের পরে ওঠে। আর ইলেকশনের পরে উঠলে সুবিধা হচ্ছে, পার্ক যদি একবার প্রেসিডেন্ট হয় তাহলে বুঝতেই পারছো সবকিছু ঘুরিয়ে ফেলতে পারবে। আর এদিকে আমরা দেখি নায়িকার বাবার অ্যাসিস্ট্যান্ট এই খবরটা জেনে যায় এবং সে অফিসের মধ্যে এসে ভিনসেন্স এবং আমাদের নায়িকাকে বলে যে বাবেল টাওয়ারের কেসটা তো পিছিয়ে দেওয়া হচ্ছে এবং যতদিন না পর্যন্ত ইলেকশন শেষ হয়ে যায় ততদিন পর্যন্ত কেসটাকে মুলতুবি করা হয়েছে। আর এখানে প্রসিকিউটর জ্যাং এর হাত রয়েছে। আর তুমি কি জানো, প্রসিকিউটর জ্যাং এর প্রমোশনও হয়েছে। তো ভিনসেন্স বুঝতে পারে যে প্রসিকিউটর জ্যাং শালা পুরো দুই নম্বর লোক, যদিও সে একসময় ভিনসেন্সের সাথে ছিল, কিন্তু স্বার্থের জন্য সে দুই নম্বর হয়ে গিয়েছে। আর এরপর আমরা দেখি ভিনসেন্স আমাদের নায়িকা করে কি ব্লুটন ফাইলের সাহায্যে ওই কেসটার এমন কিছু তথ্য লিক করে দেয় যার ফলে কেসটা বাধ্যতামূলক আবার নতুন করে আলোচনায় আসে এবং নতুন করে আদালতে ওঠে। আর এর ফলে আমরা দেখি মিস চৌ, মিস্টার ইয়োক যখন জানতে পারে যে কেস যেহেতু পেছনে গেল না, এই জন্য তারা এই কেসের যে জজ থাকবে তাকেই কিনতে চায়। কিন্তু আমরা যেটা বুঝতে পেরেছি, ওরা যদি চলে ডালে ডালে, আমাদের ভিনসেন্সও চলে পাতায় পাতায়। তো ভিনসেন্স করে কি সেই জর্জকেই কিডন্যাপ করে ফেলে এবং তাকে বলে বাবেল টাওয়ারের বিরুদ্ধে আমাদের কেস এবং যে কোনোভাবে জ্যাং হ্যানসুকে জেল থেকে ডাইরেক্ট বের করে আনবেন এবং আদালতে তাকে উপস্থিত চাই। তো ফাইনালি ট্রায়াল শুরু হয় এবং জর্জ যখন কোর্টের মধ্যে আসে, আমরা দেখি জর্জকে দেখে সবাই দাঁড়ালেও গুঞ্জা প্লাজার কোনো ভাড়াটিয়ারাই দাঁড়া হয় না, মানে গোনার টাইম নাই। আর এরপর আমরা দেখি ভিনসেন্স একজন সাক্ষী হিসেবে যতগুলো ভিডিও প্রমাণ ছিল সেগুলো কোর্টের মধ্যে প্লে করে। আর এটা ছিল সেই ভিডিও যেখানে জ্যাং হ্যানসু মানে মেইন ভিলেন, তার বাড়িতে যে একটা বাবল টাওয়ারের অ্যাকশন হলো যেখানে ভিনসেন্স বোম ফাটালো, সেই ভিডিও আর কি। কিন্তু এখানে ভিনসেন্স যেটা করেছিল, মিস চৌ, মিস্টার ইয়োক এবং জ্যাং হ্যানসুর ফেস ব্লার করে রেখেছিল। আর এর পিছনে অবশ্যই ভিনসেন্সের উদ্দেশ্য রয়েছে, যাতে মিস চৌ, মিস্টার ইয়োককে পরে ইউজ করতে পারে। তো যাই হোক, এরপর আমরা দেখি ভিনসেন্স প্রসিকিউটর জ্যাং এর সাথে কথা বলে এবং তাকে একটা লাস্ট সুযোগ দিয়ে দেয় যে ভালো হয়ে যায়। আর তারপরের দিনই টিভিতে নিউজ আসে যে বাবল টাওয়ারের যত করাপশন বা দুর্নীতি রয়েছে পুরো দুনিয়ার সামনে উন্মুক্ত হয়ে গেছে এবং এর সাথে যারা জড়িত ছিল তারা সবাই এক্সপোজ হয়ে গিয়েছে এবং পুলিশ তাদেরকে ধরবে এবং গুঞ্জা প্লাজা বিল্ডিংটি যে জোর করে নেওয়া হয়েছিল সেটাও ফেরত পেয়ে যায়। আর এদিকে আমরা দেখি মিস্টার ইয়োক জ্যাং হ্যানকে তার সাইডে নেওয়া ট্রাই করে, কিন্তু জ্যাং হ্যান বলে আমি অলরেডি ভিনসেন্সের সাইডে আছি, মেইন ভিলেনের ছোট ভাই। আর সে মিস্টার ইয়োককে ডাইরেক্ট না করে দেয়। আর তারপর আমরা দেখি ভিনসেন্স বড় ভাই জ্যাং হ্যানসুর সাথে দেখা করে জেলের মধ্যে এবং তাকে এটা দেখায় যে তোর বাড়ির ভেতর ঢুকে দেখ বাবল টাওয়ারের মডেলটা আমি নষ্ট করে দিয়েছি, এবার বাস্তবে এটা ভাঙবো, ঠিক কিছুই করতে পারবি না। আর তারপর আমরা দেখি মিস্টার ইয়োক প্রসিকিউটর জ্যাং এর কাছে যায় এবং তাকে বলে আব্বা আমাকে কয়েকদিনের জন্য জেলে পাঠিয়ে দাও, তা না হলে আমি খুব রিস্কে আছি। আর এদিকে আমরা দেখি মিস চৌ জ্যাং হ্যানসুকে জেল থেকে ছাড়ানোর জন্য জ্যাং হ্যানসুর উপর যে দোষগুলো আছে সেই দোষগুলো নিজের উপরে নিতে চায় এবং এর জন্য মিথ্যা এভিডেন্স তৈরি করে। আর এদিকে আমরা দেখি প্রসিকিউটর জ্যাং প্রমোশন হয়েছে, সেই খুশিতে কলেগদের সাথে বারের মধ্যে একটা পার্টি করছিল। আর তখনই ভিনসেন্সও সেখানে আসে এবং তাকে উপর থেকে নিচে
ফেলে দেয় এবং এখানেই প্রসিকিউটর জ্যাং এর লাইফ স্টোরি শেষ হয়ে যায়। আর ওদিকে মিস চোইকে পুলিশ অ্যারেস্ট করে নেয় এবং এর ফলে জ্যাং হ্যানশু বাইরে চলে আসে, মানে মিস চোই নিজের উপর দিয়ে সব দোষ নিয়ে নিয়েছে। আর এদিকে আমরা দেখি নাইকা একটা পার্টির মধ্যে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর তখনই ভিনসেন্সো তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, আর নাইকা তখন বলে আমি একটা পুনর্মিলনী অনুষ্ঠানে যাচ্ছি। ভিনসেন্সো তখন জিজ্ঞেস করে ওদের সাথে তোমার তো সম্পর্ক ভালো না, তুমি সেখানে কেন যাচ্ছ? তো নাইকা তখন বলে আমি শুধুমাত্র সেখানে এটা দেখতে যাচ্ছি যে আমার ব্যাপারে কেউ উল্টা পাল্টা কিছু বলছে না। তো এরপর নায়িকা একাই বের হয়ে যাচ্ছিল, আর তখনই আমরা দেখতে পাই জ্যাং হ্যানশু মেন ভিলেন তার পিছনে ছিল, আর তখন একটা গাড়ি এসে আমাদের নায়িকাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর এদিকে আমরা দেখি জ্যাং হ্যান তার অফিসের মধ্যে ছিল, ছোট ভাই, আর তখনই সেখানে বড় ভাই জ্যাং হ্যানশু চলে আসে এবং সে জ্যাং হ্যানকে অনেক মারে। আর এদিকে আমরা দেখি ভিনসেন্সো তার বাসার মধ্যে ছিল, আর তখনই দরজার সামনে কে যেন নক করে। ভিনসেন্সো তখন দরজা খুলে কাউকে দেখতে পায় না, কিন্তু সে একটা লেটার পায়, আর সেই খামের ভেতর থেকে একটা ব্যাগ বের করে যেখানে সে দেখতে পায় আমাদের নায়িকার রক্তে মাখা জুয়েলারি। আর এদিকে আমরা দেখি জ্যাং হ্যানশু তার ছোট ভাই জ্যাং হ্যান এবং আমাদের নায়িকাকে কিডন্যাপ করে একটা রুমে বন্দি করে রেখেছে। আর তারপর জ্যাং হ্যানশু করে কি, আমাদের ভিনসেন্সোকে কল করে এবং তাকে ওই জায়গাতে ডাকে। তো ভিনসেন্সো যখন জ্যাং হ্যানশু জায়গায় আসে তখন জ্যাং হ্যানশু তার ছোট ভাই জ্যাং হ্যানকে একটা হকি স্টিক দেয় এবং বলে ভিনসেন্সোকে মারে, আর তুই যদি ভিনসেন্সোকে মারিস তাহলে আমি তোকে ছেড়ে দেবো, তোর প্রাণ ভিক্ষা দেবো, এর সাথে বাবলটাও তোকে দিয়ে দেবো। তো জ্যাং হ্যান তখন হাতে হকি স্টিকটা তুলে নেয় এবং ভিনসেন্সোর কাছে ক্ষমা চায় যে আমাকে মাফ করো, কিছু করার নেই। আর তখন ভিনসেন্সো বলে এটা কোনো ব্যাপার নয়, তুমি আমাকে মারো। কিন্তু এখানে জ্যাং হ্যান ভিনসেন্সোকে পল্টি দেয় না, আমরা দেখি সে উল্টো তার বড় ভাইকে পল্টি দেয় এবং সে ভিনসেন্সোকে না মেরে সে তার বড় ভাই জ্যাং হ্যানশুকে মারে। কিন্তু ওর বড় ভাইয়ের কাছে ছিল পিস্তল, তো এর জন্য সে সফল হয় না, উল্টো গুলি খায়। আর তারপর ওর বড় ভাই আরেকটা গুলি যখন ভিনসেন্সোকে করে তখন আমরা দেখি নায়িকা করে কে ভিনসেন্সোর সামনে চলে আসে, আর এর ফলে সেই গুলিটা লাগে নায়িকার শরীরে। আর এখানে 19 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা 20 নম্বর এপিসোডটা শুরু করি। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে ভিনসেন্সোকে বাঁচাতে গিয়ে আমাদের নায়িকা করে কি নিজের গায়ে গুলি খায়, আর এই ব্যাপারটা দেখে জ্যাং হ্যানশু অবাক হলো, আমরা অবাক হয়নি। অ্যাকচুয়ালি জ্যাং হ্যানশু অবাক হয়ে যে এত পীড়িত, এত ভালোবাসা, কিন্তু এখানে লক্ষ্য জ্যাং হ্যানশু আমাদের নায়িকাকে পছন্দ করতো, তো সে নিজে আসলে এটা করতে চায়নি। তো এরপর আবারও সে যখন ভিনসেন্সোকে গুলি করতে যায় তখনই আমরা দেখি জ্যাং হ্যান তার বন্দুক ধরে ফেলে, আর তখন জ্যাং হ্যানশু করে কি তার ভাই জ্যাং হ্যানকে একবারে বুক বরাবর গুলি করে দেয়, মানে খেল খতম। আর তারপর আবারও যখন ভিনসেন্সোকে গুলি করতে যায় আর বন্দুকে আর গুলি ছিল না, আর এর জন্য সে পালিয়ে যায়। আর এদিকে ভিনসেন্সো করে কি অ্যাম্বুলেন্স ডাকে, কিন্তু তখন জ্যাং হ্যান তাকে ডাক দেয় আর সে তাকে তার মোবাইলটা দেয়, আর সে বলে তার মোবাইলে একটা ট্র্যাকার রয়েছে যেটার মাধ্যমে জ্যাং হ্যানশুকে তুমি ট্র্যাক করতে পারবে, আর তারপর সে ওখানেই মারা যায়। তো এই জায়গাটাতে কিন্তু জ্যাং হ্যানের জন্য সবাই একটু খারাপ লাগা স্বাভাবিক, বেচারা। তো যাই হোক, নেক্সট সিনে আমরা দেখি নায়িকার জ্ঞান ফিরেছে, নায়িকা হসপিটালে রয়েছে, আর ভিনসেন্সো তখন নায়িকাকে বলে আমার কাজ 24 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, আর তারপর আমি এখান থেকে ইতালি চলে যাব, কারণ অলরেডি কোরিয়ার পুলিশ আমার পেছনে লেগে গিয়েছে। আর তখন নায়িকা বলে ঠিক আছে, কাজ শেষ হওয়ার পরে আমাকে অবশ্যই কল করবে, আমি তোমাকে বিদায় দিয়ে আসবো। আর এদিকে আমরা দেখি জ্যাং হ্যানশুকে মেন ভিলেনকে পুলিশ ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে অ্যানাউন্স করে দেয়, কারণ ওর সকল দুর্নীতি ফাঁস হয়ে গিয়েছে। আর এদিকে আমরা দেখি ভিনসেন্সো মিস্টার আহমকে জ্যাং হ্যানের মোবাইল এবং তার ব্লুটন ফাইলটা দিয়ে দেয়। আর ওদিকে মিস্টার ইয়াকতো নিরাপত্তার জন্য জেলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর ঠিক তখনই ভিনসেন্সো তাকে কল করে এবং কল করে বলে তোমার কোনো টেনশন নেই, তোমাকে আমি মারবো না, কিন্তু এর বিনিময়ে তোমার একটা কিছু করতে হবে, সেটা হচ্ছে তুমি যদি 3 ঘন্টার মধ্যে মিস চোইকে জেল থেকে বের করে আনো আমি তোমাকে মারবো না। কিন্তু আমি ভিনসেন্সোর কথা বিশ্বাস করি না ভাই, কারণ এই লোকগুলো ওর মায়ের হত্যার সাথে জড়িত, ভিনসেন্সো ওদের কাউরে ছাড়বে না, হয়তো ইউজ করে তারপর মারবে। আর এখানে আমরা দেখতে পাই ভিনসেন্সো যখন মিস্টার ইয়োকের সাথে কথা বলছিল এর পাশাপাশি সে কিন্তু ওই কলটা রেকর্ডও করছিল, তো ইয়োকে এই কথায় রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই জ্যাং হ্যানশু তার জন্য কিছু গুন্ডা ভাড়া করে তার বডিগার্ড হিসেবে, আর ওদিকে মিস চোইকে জেল থেকে ছাড়া হয়। আর তারপর মিস চোয়ের ফোনের মধ্যে ভিনসেন্সোর কল আসে এবং ভিনসেন্সো তাকে ডাইরেক্ট ওই রেকর্ডিংটা শোনায়, মানে মিস্টার ইয়োকের সাথে কথা বলে সে ওকে বের করেছে। আর তারপর আমরা দেখি মিস্টার চো মিস চোয়ের পিছু করছিল। তো এরপর মিস চোই করে গিয়ে তার অফিসের মধ্যে আসে, আর সে জ্যাং হ্যানশুকে কল করে। তো মিস চোই জ্যাং হ্যানশুকে জানায় মিস্টার ইয়োক আমাকে ভিনসেন্সো বলার কারণে জেল থেকে বের করেছে, আর এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তো জ্যাং হ্যানশু তখন মিস চোইকে বলে দেখো আমার বাড়িতে যে প্রপার্টি গুলো রয়েছে সব বিক্রি করে দাও, আর আমাকে 5 বিলিয়ন টাকা ম্যানেজ করে দাও, আমি এই টাকা নিয়ে এই শহর ছেড়ে মেক্সিকোতে চলে যাবো, আর আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি তুমি কিছু টাকা নিয়ে শহর ছেড়ে চলে যাও। তো এখানে আমরা বুঝতে পারি শেষ পর্যন্ত জ্যাং হ্যানশুর সাথে এই মিস চোই ছিল আর কি। আর এদিকে আমরা দেখি মিস্টার আহেম ওই গোয়েন্দা জ্যাং হ্যানের মোবাইল থেকে জ্যাং হ্যানশুর লোকেশন পেয়ে যায়, আর তারপর ভিনসেন্সোকে এই ব্যাপারে আপডেট দিয়ে দেয় যে অমুক জায়গায় আছে। আর এদিকে আমরা দেখি মিস চোই জ্যাং হ্যানশুর বাসার মধ্যে আসে এবং তার সকল প্রপার্টি অনলাইনে সেল করে দেয় বা অনলাইন অকশনে সেল করে দেয়। কিন্তু আমার কাছে ব্যাপারটা উইয়ার্ড লাগছে, এটা কিভাবে পসিবল এত দ্রুত একটা কিছু প্রপার্টি সেল করা। আর এদিকে আমরা দেখি মিস্টার ইয়োক রিপোর্টারদেরকে ইন্টারভিউ দিচ্ছিল, আর তখনই তার ফোনের মধ্যে জ্যাং হ্যানশুর কল আসে এবং হুট করে রিপোর্টারদের মধ্যে থেকে কয়েকজন লোক এসে তাকে চাকু মেরে দেয় এবং সে সেখানেই মারা যায়। তো মিস্টার ইয়োকের সাথে জ্যাং হ্যানশুর তো কোনো ঝামেলা নেই, তো তাকে আসলে ভিনসেন্সোই মারিয়েছে। আর এরপর আমরা দেখি জ্যাং হ্যানশু তো লাগাতার পালানোর চেষ্টা করছে, আর তখন মিস্টার চো ভিনসেন্সোকে মিস চোয়ের লোকেশন দেয়। আর ওই সময় মিস চোয় মূলত পাসপোর্ট নেওয়ার জন্য, মানে দেশ থেকে পালানোর জন্য একটা অফিসে আসে, কিন্তু সেই রুমের মধ্যে আমরা আমাদের মাফিয়ার ডন ভিনসেন্সোকে দেখতে পাই। আর এখানে আমরা জানতে পারি মিস চোয় আসলে কোনো প্রপার্টি বিক্রি করেনি, সে জাস্ট বাবেল গ্রুপে যেটা
টাকাগুলো ছিল সেই টাকাগুলো জ্যাং হ্যানসোর অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। কিন্তু ঘটনাটা হয়েছে কি, আমাদের যে হ্যাকার ম্যাডাম রয়েছে সে আবার করেছে কি, সেই টাকাগুলো মেরে দিয়েছে, মানে ওগুলো জ্যাং হ্যানসোর অ্যাকাউন্টে যায়নি, আমাদের ওই হ্যাকার ম্যাডাম মেরে দিয়েছে। তো যাই হোক, এখানে ভিনসেনজো মিস চৈকে ধরে এবং একটা শুনশান জায়গায় নিয়ে আসে আর তারপর পাগুলো থেতলে দেয়। আর তখন মিস চৈ বলে, তুমি আমাকে যদি মারতে চাও তাহলে মারছো না কেন, এত খেলা খেলের কি আছে। আর ভিনসেনজো তখন ছাদের দিকে তাকায়, আর তখন মিস চৈ বলে, এই তুমি আমার দিকে তাকাও, তুমি আর কি খেলতে চাও আমার সাথে, হ্যাঁ কথাটা একটু অ্যাডাল্ট শোনাচ্ছে। তো যাই হোক, ভিনসেনজো তখন বলে, আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাদের এত সহজে মৃত্যু দেবো না। আর মিস চৈ তখন বলে, দেখো তুমি আমাকে যতই পিছিয়ে মারো বা যেভাবেই মারো, পুরো দুনিয়া বলবে এক শয়তান আরেক শয়তানকে মেরেছে, কারণ তুমিও ভালো মানুষ নাও, আর আমাকে মারলে পুরো দুনিয়ায় কি ইনসাফ পেয়ে যাবে। আর আমাকে তুমি যত কষ্ট দিয়ে মারো এতে আমার কিছু যায় আসে না, কারণ আমি মারা পড়লে সবাই তোমাকেও শয়তান বলে ডাকবে। তখন ভিনসেনজো বলে, এমনটা কখনোই হবে না, আমি হচ্ছে রাক্ষসের রাজা। আর এটা শুনে মিস চৈ হাসতে শুরু করে। ভিনসেনজো তখন বলে, ঠিক আছে হাসো, হাসতে থাকো, দেখি কতক্ষণ হাসি থাকে। আর এরপর ভিনসেনজো করে কি, মিস চৈয়ের শরীরের উপর পেট্রোল স্প্রে করে দেয়। আর যখন মিস চৈ বুঝতে পারে ভিনসেনজো তাকে জ্বালিয়ে মারবে, তখন সে একেবারে অবাক হয়ে যায়। আর এখানে উল্লেখ্য, মিস চৈ যেহেতু ডান্স পছন্দ করতো, এই জন্য ভিনসেনজো তাকে একটা সং প্লে করে দেয়। আর তোমরা তো জানোই যে আগে থেকে মিস চৈয়ের পা থেতলে দেওয়া হয়েছিল, তবে মিস চৈয়ের কিন্তু হাত পা বাঁধা হয়নি। তো ভিনসেনজো আসলে এই জন্য এটা করেছে যাতে যখন আগুন ধরানো হবে তখন মিস চৈ তো দৌড়াদৌড়ি করার চেষ্টা করবে, আর এটা করলে যেটা হবে সে আরো তীব্র ব্যথা অনুভব করবে এবং প্রচন্ড কষ্ট পেয়ে মরবে। তো ভিনসেনজো তখন মিস চৈকে বলে, বুঝতে পেরেছো তাহলে আমার প্ল্যান, তুমি তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এত এত কষ্ট পাবে যে শয়তানও ভয় পেয়ে যাবে। মিস চৈ তখন বলে, ভিনসেনজো তুমি এত বর্বর হতে পারো না, তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারো, তুমি না বলেছিলে তুমি নারী আর বাচ্চাদের মারো না। ভিনসেনজো তখন বলে, তুমি কি নারী নাকি, তোমাকে তো আমি মানুষের গুণ দিতেই ফেলি না, আর নারী তো পরের কথা। ডায়লগটা জোশ ছিল, মানে যারা মেয়েদের কাছ থেকে ছ্যাঁকা খাইছে তারা পরবর্তীতে যখন এক্সের সাথে দেখা হবে তখন এই কথা বলতে পারবে আর কি, তোমাকে নারীতে দূরের কথা, আমি তো তোমাকে মানুষই মনে করি না। তো যাই হোক, এরপর মিস চৈ বারবার ভিনসেনজোর কাছে ভিক্ষা চাইতে থাকে যে আমাকে একটা ভালো মৃত্যু দাও, প্লিজ আমাকে গুলি করে মেরে ফেলো, আরো মারার অনেকই আছে, প্লিজ এভাবে মেরো না। তবে ভিনসেনজো কোনো কথা শোনে না এবং সে তার লাইটারে আগুন জ্বালায় আর সেখানে সে তাকে জ্বালিয়ে মেরে ফেলে। আর এদিকে আমরা দেখতে পাই আহেম আবারও জ্যাং হ্যানসোর লোকেশন দেখতে পারে এবং ভিনসেনজোকে এই ব্যাপারে ইনফর্ম করে। আর অন্যদিকে আমরা দেখি গুঞ্জা প্লাজার সকল ভাড়াটিয়ারা জ্যাং হ্যানসোর পিছনে শুরু করে সেই লোকেশন দেখে এবং তারা সবাই মিলে জ্যাং হ্যানসোর কাছেও যায়। আর সেখানে জ্যাং হ্যানসোর বডিগার্ডদের সাথে ভাড়াটিয়াদের একটা লম্বা ফাইট হয়, কিন্তু এই ফাইটের মধ্যে জ্যাং হ্যানসো করে কি, মিস্টার লিওর উপর চাকু মেরে দেয় এবং তার পিস্তল বের করে, কিন্তু ঠিক তখনই ভিনসেনজো চলে আসে এবং সে জ্যাং হ্যানসোর পায়ে গুলি করে দেয়। আর তারপর ভাড়াটিয়ারা বলে, তুমি জ্যাং হ্যানসোকে এখান থেকে নিয়ে চলে যাও, কারণ এখানে পুলিশ আসতে পারে আর আমরা মিস্টার লিওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তো যাই হোক, এরপর ভিনসেনজো জ্যাং হ্যানসোকে নিয়ে সেখান থেকে চলে আসে এবং জ্যাং হ্যানসোকে একটা গোডাউনের ভেতর নিয়ে আসে এবং একটা শুল মেশিনে তাকে বসায়। আর এই শুল মেশিনটা কিন্তু খুব ডেঞ্জারাস মেশিন, এটা মধ্যযুগে ব্যবহার হতো। আর এটার সিস্টেমটা খুব হাস্যকর, এটা এমন একটা চেয়ার, তোমাকে যখন শুলে চড়ানো হবে তোমার পেছন দিয়ে একটা রড ঢুকবে, মাথা দিয়ে একটা রড দেখবে, মানে সর্বোচ্চ যন্ত্রণাদায়ক একটা শাস্তি দিয়ে মারা হতো আর কি এক সময়। তো যাই হোক, জ্যাং হ্যানসো তখন ভিনসেনজোকে জিজ্ঞেস করে, তুমি আমাকে খুঁজে বের করলে কিভাবে। ভিনসেনজো তখন বলে, আসলে তোমার ভাই আমাকে বলেছে যে তোমার সকল ঘড়ির মধ্যেও আগে থেকে ট্র্যাকার ফিট করে রেখেছিল আর তারপর মোবাইলের সাহায্যে জানতে পারতো তুমি কই থেকে কই যাও, আর ও মরার পূর্বে আমাকে মোবাইলটা দিয়ে দিয়েছিল যাতে করে আমি তোমাকে ধরতে পারি। তো তখন জ্যাং হ্যানসো বলে, ওই শালা আসলে একটা গাধা ছিল আর গাধার মতোই মরেছে। আর তারপর ভিনসেনজোকে বলে, তোমার এই শুল মেশিন ভালো মতো তো কাজ করে তাই না। আর এরপর ভিনসেনজো জ্যাং হ্যানসোকে বলে, দেখ আমি যখন রাশিয়াতে গিয়েছিলাম সেখানকার একটা মাফিয়া আমাকে বলেছিল যে এটা একটা পস্তানের শুল এবং এটা এত ডেঞ্জারাস যে এটা একবার বসলে তোমার মনে হবে আমি তাড়াতাড়ি মরছি না কেন, তুমি মরতেও পারবে না বাঁচতেও পারবে না, এটা সর্বোচ্চ যন্ত্রণা দিয়ে একজন মানুষকে মারে। আর তারপর ভিনসেনজো এর সাথে আরো যোগ করে যে এটাই বসার পরে তুমি তোমার পুরো জীবনে যত পাপ করেছো সেটা প্রায়শ্চিত্তের কথা মনে হবে যে এটা আমি কেন করেছিলাম। তো এটা শোনার পরে জ্যাং হ্যানসো হাসতে শুরু করে আর বলে, তুই কি মনে করেছিস আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। ভিনসেনজো তখন বলে, এতে আমার কিছু যায় আসে না, তবে আমি খুশি হব তোর কষ্ট দেখে। আর তখন জ্যাং হ্যানসো বলে, ভালো হতো তুমি যদি আমাকে পোর্টে মেরে ফেলতে। ভিনসেনজো তখন বলে, আরে তোর জন্য এত সহজ মৃত্যু তো নেই, তোকে আমি একবার কি বলেছি তোর কি মনে নেই, আমি তো একবার বলেছি যে আমি তোকে নিয়ে খেলবো তারপরে তোকে মারবো। আর তারপর জ্যাং হ্যানসো একটু মাথা খোলে আর সে বুঝতে পারে সে কোন সিচুয়েশনে রয়েছে এবং তার সাথে কি হতে চলেছে, আর সে তখন ভয় পেয়ে পাগল হয়ে কান্না শুরু করে দেয়। ভিনসেনজো তখন বলে, এটা জেনে খুশি হলাম যে তোর সব মনে পড়েছে। আর তারপর সে করে কি, মেশিনের বাটনের মধ্যে পা দিয়ে প্রেস করে দেয়। আর এরপর যেটা হয়, মেশিনে লেগে থাকা ড্রিল মেশিনটি অন হয়ে যায় এবং সেটা জ্যাং হ্যানসোর সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। বাট এই ড্রিল মেশিনটি নিচ থেকে উঠছে না বা উপর থেকে উঠছে না, এটা বুক বরাবর আর কি, মানে একটু ভদ্রতা দেখাইছে আর কি। তো যাই হোক, ওই ড্রিল মেশিনটা যখন একটু ঢুকে তখন ভিনসেনজো করে ওই মেশিনটাকে থামায় আর বলে, দেখ এই ড্রিল মেশিনের শুলটি প্রতি 5 মিনিট পর পর তোর শরীরে মাত্র 5 মিলি পর্যন্ত ঢুকতে থাকবে, তো এর ফলে যেটা হবে তুই একটু একটু করে ঢুকে ঢুকে মরবি, তোর রক্ত পড়বে এবং রক্ত পড়তে পড়তে তোর বেহুশ হওয়ার মতো অবস্থায় যাবে, কিন্তু তুই বেহুশ হবি না, তোর অনেক ব্যথা করবে এবং আস্তে আস্তে তুই মোটামুটি খুব যন্ত্রণা পেতে পেতে কাল বিকেল পর্যন্ত মরবি। তো চিন্তা করো যে জ্যাং হ্যানসোনকে কি ধরনের মৃত্যু দেওয়া হচ্ছে, মানে ওর কলিজা যখন ভেদ হয়ে যাবে, ফুসফুস ভেদ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে মৃত্যুবরণ করবে। আর তখন আমরা দেখি জ্যাং হ্যানসো ভিনসেনজোকে অফার দেয় যে, আব্বা আমার যত টাকা আছে সব তুমি নিয়ে নাও, তুমি আমার হাত পা কেটে দাও, আমাকে গুলি
করে মাইরা ফেলো, কোনো সমস্যা নাই, বাট এই মৃত্যুটা দিও না। কিন্তু ভিনসেন্সো বলে তুই অনেক নিষ্ঠুর আর তুই এরকম মৃত্যু ডিজার্ভ করিস। আর তারপর ভিনসেন্সো সেই মেশিনটাকে অটোমেটিক মোডে চালু করে দেয় আর জ্যাং হ্যানসোর হাত থেকে সেই ঘড়িটা খুলে নেয় এবং তাকে বলে এটা আমি আমার ট্রফি হিসেবে নিলাম। মানে জ্যাং হ্যানসো যে স্টাইলে মানুষ মারতো সেই স্টাইলে আর কি, মানে তোমরাও জানো জ্যাং হ্যানসো তার বন্ধুদেরকে মেরে ঘড়ি নিত ট্রফি হিসেবে। তো যাই হোক, ভিনসেন্সোর কাজ শেষ। আর তারপর ভিনসেন্সো যখন কোরিয়া ছেড়ে চলে যাচ্ছিল তখনই নায়িকা আসে শেষবারের মতো ভিনসেন্সোর সাথে দেখা করতে। আর এর পরের দিন সকালে আমাদের দেখানো হয় যেখানে আমরা দেখি জ্যাং হ্যানসো এখনো হালকা পাতলা জীবিত রয়েছে আর একটা কাক এসে তাকে ঠুকরো ঠুকরে খাচ্ছিল। আর তারপর আমাদের এক মাস পরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি নায়িকা কোর্টের মধ্যে ছিল এবং সে ভিনসেন্সোর মায়ের যে কেসটা ছিল সেটা নিয়ে আবারও আপিল করেছে কোর্টে। তো যদিও ভিনসেন্সোর মা জীবিত নেই তবে তারপরেও ভিনসেন্সোর মা কেসটা জিতে যায় এবং সে ইনোসেন্ট প্রুভ হয়। আর তার বদলে ওই জায়গাতে সিং ওয়াং ব্যাংকের যে চেয়ারম্যানের বউ সে অ্যারেস্ট হয়ে যায় কারণ সেই তার হাজবেন্ডকে মেরেছিল। আর এরপর নায়িকা ইতালি এবং কোরিয়ার কূটনৈতিক একটা পার্টি ইনভাইটেশন পায় আর সেই পার্টির মধ্যে নায়িকা যখন যায় সেখানে আমরা দেখতে পাই ভিনসেন্সো এসেছে এবং তারা একে অপরের সাথে অনেক ভালো একটা মোমেন্ট স্পেন্ড করে। আর তারপর ভিনসেন্সো নায়িকাকে তার মালটার মধ্যে যে একটা দ্বীপ রয়েছে সেখানে ইনভাইটেশন করে। আর এখানে নায়িকা এটাও জানতে পারে মালটার যে পোস্ট কার্ড গুলো এতদিন তাকে পাঠিয়েছিল সেটা আমাদের ভিনসেন্সোই পাঠাচ্ছিল। তো যাই হোক, আমাদের ভিনসেন্সো এখানে নায়িকাকে বলে আমি তোমার জন্য আমার মালটার আইসল্যান্ডের মধ্যে একটা রুম রেডি করে রেখেছি, তুমি যদি আসতে চাও আসতে পারো। আর এর সাথে নায়িকাকে ধন্যবাদ জানায় তার স্বর্ণগুলো সেফলি তার বাসার মধ্যে লুকিয়ে রাখার জন্য। আর তারপর সে নায়িকাকে বলে আমি আবারও কোরিয়া ছেড়ে চলে যাচ্ছি। তো এরপর আমাদের দেখানো হয় ভিনসেন্সো কোরিয়া ছাড়ছে এবং আমাদের উদ্দেশ্যে কিছু বলছে এবং এখানে সে আমাদের বলতে থাকে দুই দিন আগে আমি লুসেনি পরিবারের মেম্বার গুলোকে একটা ভিনিয়ার্ডের মধ্যে টুকরো টুকরো করে কেটেছি। আর তোমাদের মনে আছে মানে সিরিজটা যেখান থেকে শুরু হয়েছিল ওই ভিনিয়ার্ড পুড়িয়ে দিল, ওই ভিনিয়ার্ডের আর কি ওই ফ্যামিলিকে ডাইরেক্ট টুকরো টুকরো করেছে ভিনসেন্সো। তো এখানে ভিনসেন্সো আমাদের উদ্দেশ্যে যেটা বলে যে আইনের উপর আমি বিশ্বাস করি না, আইনে কোনো কিছু যায় আসে না কারণ আইন অনেক দুর্বল এবং এটা শুধুমাত্র দুর্বলদের জন্য। আর ন্যায় বিচার পেতে আইন কখনো সহায়তা করতে পারে না আর শয়তানের কাছ থেকে তো ন্যায় বিচার আইনের মাধ্যমে কোনোভাবে যেটা পসিবল নয় কারণ শয়তান আইনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু তুমি যদি ন্যায় বিচার পেতে চাও তোমাকে শয়তানি হতে হবে ন্যায় বিচার পেতে। তবে আমি খুব খুশি হতাম যদি আইন শয়তানের চেয়ে শক্তিশালী হতো কারণ আমার মতো একটা মাফিয়াও একটা শান্তির লাইফ কাটাতে চায়। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমি একটা নতুন শখে আসক্ত হয়ে গিয়েছি, সেটা হচ্ছে এই দুনিয়া থেকে আবর্জনা সাফ করার শখ কারণ এইসব আবর্জনার নিচে পড়ে নিষ্পাপ লোকেরা চাপা পড়ে মারা যায়। আর যেহেতু আমি নিজে একটা শয়তান তো আমি শয়তানের নজরে একটা লাস্ট কথাই বলতে চাই, অন্যায় তীব্র এবং অপ্রতিরোধ, তবে এই অন্যায়টাকে আমি অন্যায়ভাবে শেষ করে দেবো। আর এখানে ভিনসেন্সোর সিরিজটা শেষ হয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি যে ভিনসেন্সো এখন থেকে আমাদের বাংলার ফাটাকৃষ্ট হয়ে গেল আর কি, মনে করো কাটা দিয়ে কাটা তুলে নেবে, ও নিজেও শয়তান এবং দুনিয়া থেকে সকল শয়তান শেষ করে দেবে। তো এটার মানে এটার পার্ট টু আসছে এবং বড় ধরনের কোন একটা ধামাকে নিয়ে। তো যাই হোক, আমরা ভিনসেন্সো সিরিজটা এখানে শেষ করে দিচ্ছি এবং এর সাথে আমরা তোমাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা বড় একটা না ইনসাফি করে ফেলেছি তোমাদের সাথে, মানে এটা আমরা আসলে ইচ্ছাকৃত করি নাই, হয়ে গিয়েছে। আমরা এরপর থেকে যেসব সিরিজ এক্সপ্লেন করবো অবশ্যই প্রত্যেকটা এপিসোড আলাদা আলাদা দেবো এবং প্রত্যেকটা এপিসোড মিনিমাম 14 মিনিট 12 মিনিট করার চেষ্টা করবো। তোমরা অবশ্যই প্লিজ নিজ গুণ আমাদের ক্ষমা করে দিও। তবে তারপরেও একটা বিষয় বলতে হচ্ছে যারা ভিনসেন্সো দেখনি অন্তত তারা ভিনসেন্সো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তো পেলে। তো অ্যাকচুয়ালি ভিনসেন্সো তুমি যে এক্সপ্লেনটা দেখেছো অ্যাকচুয়াল সিরিজটা এই এক্সপ্লেনেশনের চেয়ে অন্তত 10 গুণ বেশি ভালো। তো তোমরা অবশ্যই মেন যে সিরিজটা রয়েছে সেটা দেখতে পারো, হিন্দি অ্যাভেলেবল থাকলে তো আরো ভালো। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর সবকিছুর জন্য ক্ষমা করো প্লিজ, নেক্সট এরকম ভুল আমরা আর করবো না ইনশাল্লাহ।